টাঙ্গাইলের সখীপুরে চাচিকে বিয়ে করা সে আওয়ামী লীগ নেতার বিচার চান স্ত্রী ইজা চাচিকে বিয়ে করে ব্যাপক জন্ম দেওয়া ভাতিজার নাম শরীফুল ইসলাম তিনি উপজেলা বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে শরীফুলের স্ত্রী ইজা আক্তার মঙ্গলবার ছয় আগস্ট সাংবাদিকদের বলেন শরিফুলের চাচির সঙ্গে প্রেম ছিল অনেক আগে বিয়ে ও দুটি সন্তান হওয়ার পর জানতে পারি তাদের পরকীয়ার বিষয়টি এখন তিনি তাদের বিচার চেয়ে বলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়ে এমন কাজ করে আমার সুখের সংসারে আগুন জেলে দিয়েছেন দুই অভুষ সন্তান নিয়ে নিদারুণ কষ্টে আছেন জানিয়ে তিনি শিক্ষা অফিসারের মাধ্যমে ওই শিক্ষিকার চান ইসলাম বলেন সবকিছু সঠিকভাবে হয়েছে আমি দুজন স্ত্রী নিয়েই সংসার করতে চাই জানা যায় উনিশশো আটানব্বই সালে উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামের রাইজ উদ্দিনের ছেলে ইমান আলীর সঙ্গে নলুয়া মোল্লাপাড়া গ্রামের আমির মোল্লার মেয়ে স্কুল শিক্ষিকা রহিমা আক্তার রুমির বিয়ে হয় তাদের ঘরে এক ছেলে বয়স চোদ্দ ও এক মেয়ে বয়স এগারো সন্তান রয়েছে বিয়ের কয়েক বছর পরে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামের সঙ্গে জড়িয়ে পড়েন রহিমা কারণে তাদের মাঝে দূরত্ব তৈরি হয় এক পর্যায়ে বিষয়টি সারা গ্রামে সরিয়ে পড়লে শরিফুলকে এ পথ থেকে ফেরাতে তার পরিবার দু সতেরো সালে বাসায়লের ময়থা গ্রামে বিয়ে করেন এতেও শরীফুল আর রহিমা সম্পর্ক চলমান রাখেন অবশেষে দু সালে চাচিকে দিয়ে চাচীকে ডিভোর্স করেন শরীফুল শরীফুলের ঘরে চার ও এক বছরে দুই কন্যা সন্তান রয়েছে এদিকে ভাতিজা কর্তৃক চাচীকে বিয়ে করার ঘটনা ছড়িয়ে পড়লে এলাকা ও ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় দু একুশ সালের উনত্রিশে আগস্ট চাচীকে বিয়ে করার অভিযোগে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামকে দল থেকে বহিষ্কার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী রহিমার আগের স্বামী ইমান আলী বলেন শরীফা আমার ভাতিজা হয়েও আমার সুখের সংসারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে রহিমা আমার নামে হয়রানি করার জন্য একাধিক মামলা করে দুইবার জেল খাটিয়েছে আদালতের নির্দেশে এখন প্রতি মাসে চার হাজার ছয়শো টাকা সন্তান দুটোর খরচ দিচ্ছি প্রাপ্ত বয়স হলে আদালতের মাধ্যমে দুই সন্তান আমাকে দিয়ে দেবেন আমি ওই লম্পুটের বিচার চাই আল্লাহ যেন তার উপযুক্ত শাস্তি দেন অন্যদিকে দলের ওই নেতার এমন ঘটনায় উপজেলা ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারাও বিষয়টি নিয়ে বিব্রত ও অস্বস্তি প্রকাশ করেছেন এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম ডিভিশে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন